শান্তির বাজার সেরিকালচার দপ্তরের সহযোগিতায় গুটি পোকার চাষ করে আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন বীরচন্দ্র মনু কার্মি পাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। এদিন সংশ্লিষ্ট এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা জানান, দপ্তরের সার্বিক সহযোগিতায় ঘরে বসে প্রতি মাসে 9 থেকে 10 হাজার টাকা পর্যন্ত অর্থ উপার্জন করতে পারছেন তারা। এই অর্থ উপার্জন ক্রমশ বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যক্ত করেন এই মহিলারা। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে শান্তিরবাজার সেরিকালচার দপ্তর শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনুকামী পাড়ার বেশ কিছু সংখ্যালঘু মহিলাদের নির্বাচন করে তাদেরকে গুটি পোকা লালন পালনে আকৃষ্ট করেন। গুটি পোকা চাষের গোটা পদ্ধতি তারা এই নির্বাচিত মহিলাদের শেখান। পাশাপাশি এই গুটি পোকা লালন পালনের জন্য যাবতীয় উপকরণ যেমন ঘর, ট্রে, নেটের ডালা প্রভৃতিও সেরিকালচার দপ্তর মহিলাদের প্রদান করে। বর্তমানে বীরচন্দ্র মনুকামী পাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা এই গুটি পোকার চাষ করে আর্থিকভাবে স্বনির্ভর। এদিন এক মহিলা জানান, 7 বছর যাবৎ এই গুটি পোকার চাষ করেছেন তিনি। গুটি পোকা চাষে সরকার পরামর্শের পাশাপাশি ডালা, ট্রে, নেট, ঘর প্রভৃতি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মহিলা আরও জানান, এখন কাজের জন্য বাইরে যেতে হয় না, ঘরে বসে প্রতি মাসে গড়ে 9 থেকে 10 হাজার টাকা আয় করতে পারছেন তিনি। অন্য কেন কাজ না করে ঘরের থেকে কাজ করে আমরা পরিশ্রম করে আমরা টাকা হয়। এটা বাইরে কাজ করুন লাগে না, ঘরে পরিশ্রম করলে আমরা টাকা হয়। কোথায় এটা বিক্রি করেন? আমরা শান্তিবাজার অফিসে বিক্রি করি, ওই থানার এদিক দিয়ে। ঠিক আছে, কেমন মানে এই দপ্তর থেকে আপনারা কেমন সুবিধা পাচ্ছেন? সুবিধা ভালো, র্যাক, ডালা, নেট, চন্ডুকি, ঘর সব আমরা সরকার থেকে সাহায্য। ঘর পাইছেন? ঘর বীরচন্দ্র মনুকামী পাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের আরেক মহিলাও একই কথা জানান। তিনি জানান, গত 4 থেকে 5 বছর যাবৎ তিনি গুটি পোকা লালন পালনের কাজ করছেন। এই কাজ করেই তিনি ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালান। পরিবার স্বনির্ভর করার লক্ষ্যে কি কাজ করছেন নাকি? পরিবারে স্বনির্ভর কেনার লেগে কাজ করতে আসি, রোজগার বাড়ানোর। হ্যাঁ, রোজগার বাড়ানোর লেগে এডি দিয়ে আমি ছেলে মেয়ের ফাইভেটের খরচ দিই। এডি দিয়ে এডি বিক্রি করি, এডি বিক্রি করে ছেলে মেয়ের খরচ দিতে আসি, ফাইভেটের খরচ দিতে আসি, উন্নতি আমার ছেলে মেয়ের পড়া খরচ এডি দিয়ে। এদিকে সংশ্লিষ্ট এলাকার অন্যান্য মহিলারও উৎসাহিত হয়ে এই কাজে এগিয়ে এসেছেন। মহিলাদের উৎসাহিত দেখে শান্তিরবাজার সেরিকালচার দপ্তর সার্বিক দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ফল্লা বল।